আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি তোমরা আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে লাস্ট দুই দিন আগে আমি এই ড্রেসটা ভিডিও আপলোড করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ড্রেসটা আমি ভুল করে প্রিন্ট করেছিলাম এটা সত্যি যে ড্রেসটা ভুল করে প্রিন্ট করা হয়েছে তারপরে যে এতটা সুন্দর হবে তোমাদের যে এতটা পছন্দ হবে আমি বুঝতে পারিনি আর এ তার দেওয়ার পরে তোমরা অনেকে আমাকে বলেছো যে আপু টিউটোরিয়াল দাও কিভাবে কি করেছ তো আজকে ভাবলাম তোমাদের সাথে পুরো টিউটোরিয়ালটা শেয়ার করি আশা করছি তোমাদের আজকে সুন্দর এই ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন প্রথমে আমি বলে দিই এই ডিজাইনটা কিভাবে আমি আঁকিয়েছি এটা দেখো শুধুমাত্র ফুল পাতা ডিজাইনটা আঁকানো কিন্তু একদমই সহজ আমি আঁকানো দেখাচ্ছি না প্রিন্ট করা কাপড়টা দেখলেই তোমরা বুঝতে পারছ যে আঁকানো কিন্তু অনেকটা সহজ হ্যাঁ তো এখানে দেখো আমি পার করে নিব প্রথমে তো এতো এখানে শুধুমাত্র একটা না টোটাল তিনটা ওনার পাড় আমি এখানে করে নিব আর পারের জন্য কাপড় আমার যতটুকু আছে অতটুকু কেটে নেব তো এখানে ভাবলাম যে যদি আমি একটা পাড়ের মিডিল করি তাহলে চেকন হয়ে যাবে আর কুশি কাটা করার আগে যদি সেলাই করি তাহলে সেলাই করতে কর্মীদের ঝামেলা হবে ওই জন্য কি করলাম আমি এখানে দেখো দুইটা পার একসাথে নিয়ে কেটে নিচ্ছি আজকে যে কাপড়টা ব্যবহার করছি এই কাপড়টা হচ্ছে অর্গ্যানডি কাপড় আর প্রাইট কটন কাপড়ের থেকে অরগ্যানডি কাপড়টা একটু বেশি ভালো আর মারের পরিমাণ কিন্তু একটু বেশি থাকে আর প্রাইড কটন বলো বা অর্গ্যানডিক বলো এই কাপড়গুলোর একটা সুবিধা আমার খুব মজা লাগে যখন এইভাবে কাটি যেন টান দিলে একদম এক বরাবরভাবে ছিঁড়ে যায় এটা কাচির সাহায্যে বা কোনো কিছু দিয়ে কাটার দরকার হয় না তো এই দেখো আমি মাপ মতো পার করে নিয়েছি তো পারগুলো আগে সেলাই করে নিব তারপরে আমাকে করতে হবে কুশি কাটার কাজ তো এখানে বাড়তি কাপড় আছে এটা আমি পাইপিন করার কাজে ব্যবহার করবো টোটালি এখানে আমি তিনটা ওড়নার কাপড় নিয়েছি মানে আমি এখানে তিনটা ওড়নার পার নিয়েছি যদিও এখানে পাঁচটা পার আছে দেখো ছয়টা পার লাগবে তিনটার জন্য তো আমি আরও একটা প্রিন্ট করে নিয়েছি অন্য কাপড় থেকে তো এই তো এবার চলো তোমাদেরকে আমি সেলাই দেখাই আর আজকে এই যে কাজটা করার জন্য আমি শুধুমাত্র দুই রঙের সুতা ব্যবহার করেছি সাদা আর বাসন্তী হলুদ বাসন্তী হলুদ বলো বা কুসুম হলুদই বলো না কেন সুতা কিন্তু দুটো একই যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগে আর তোমরা জানো একটা কথা যে সাদার উপরে সব কিছুই ভালো লাগে এমনকি সাদার সাথে সাদা দিলেও অনেক সুন্দর লাগে দেখতে তো এই দেখো এবার আমি সুতাটা কেটে নিব এখানে আমি সুন্দরী সুতা ব্যবহার করছি আর সুন্দরী সুতায় দেখো এরকমভাবে গোল একটা লাচি করে থাকে তো এবার এটা কেটে নিব আর এই সুতার মধ্যে দেখো ছোট ছোট আরও সুতা দিয়ে কি পাকানো আছে তো এগুলো আমাকে কেটে নিতে হবে এগুলো না কেটে যদি সুতা বের করি তাহলে কিন্তু সুতাতে জট পেকে যাবে তো অবশ্যই যারা সুন্দরী সুতা ব্যবহার করবা এরকমভাবে কাজ করবা তারা এটা নোটিস করবা তাছাড়া সুতা টানার সময় দেখবা যে কোন দিক কোন সুতা চলে গেছে আবার আটকে গেছে বা একদম কেমন যেন জটালো জটালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেলাই করতে ঝামেলা হয় যদিও সুন্দরী সুতার কিন্তু জট পাকে না তারপরেও কেমন যেন জটালো জটালো হয়ে যায় হ্যাঁ তো আমার এটা করার জন্য পুরো লাচি সুতার দরকার নাই আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নিলাম এবার এখানে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো আর প্রথমে দেখো আমি এখানে দেখছিলাম যে কোনটাতে কোন জায়গায় কোন ফুলে কিভাবে কি করব তো যে কর্মী আগে কাজ করেছিল তাকে আমি দেখাচ্ছিলাম সে বলছে যে এখানে এটা দিয়েছিলাম ওইখানে ওইটা দিয়েছিলাম তো যদিও আমার মনে আছে বাট আরেকজন আছে যেটা আমি নতুন হাতে কাজটা দিব তো তাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে করতে হবে তো এবার চলো আমি তাকে স্যাম্পল তুলে দিই সচরাচর স্যাম্পল যদি না তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেলাই খারাপ হয় তো স্যাম্পল তুলতে তুলতে আমি ভাবলাম যে তোমাদেরকে সেলাইটাও দেখিয়ে দিই যে কিভাবে সেলাইটা করেছি তো আজকে যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু বেশিরভাগই খেজুর পাতা সেলাই দিয়ে করা এখানে প্রথমে দেখো আমি সাদা সুতা নিয়েছি আর এখানে অনেকে বুঝতে পারো না যে আমি তিন তার তিন তার করে বলি এখানে তিনটা সুতা একসাথে নিয়ে তার করে নিয়েছি তো সেটা দিয়েই কিন্তু সেলাই করতে হবে তো পাতার ক্ষেত্রে তিন তারই দিয়ে আমি কাজ করি কেননা পাতাগুলো বড় বড় হয়তো তো তাড়াতাড়ি সেলাইও হয়ে যায় তারপরে ঘনও বেশি হয় দেখতে ভালো লাগে ওই জন্য তিন তার করে সুতা নিয়ে কাজ করা হয় আর এই সেলাইটা কিন্তু অনেক সহজ দেখো তোমরা বুঝতে পারবা যা যারা নতুন সেলাই জানো না তাদেরও কিন্তু সুবিধা হবে দেখো একটু খেয়াল করো তাহলে কিন্তু পারবা এত সহজ সেলাই আর আমি বলি আমি যখন কাজ করি না অনেকে দেখেছি যে ফ্রেম একটু হইলে তাদের মনে হয় সমস্যাই হচ্ছে না কিন্তু আমি যখন কাজ করি আমার ফ্রেম টাইট হওয়া দরকার তাছাড়া আমি সেলাই করতে পারি না মানে আমার ঝামেলা মনে হয় তো এই দেখো এখানে অর্ধেক পাতা এখানে দেখো পাঁচটা পাতা আমি সাদা দিয়ে সেলাই করে নিয়েছি আর বাকি চারটা আমি অন্য কালার সুতা দিব মানে ওই যে বাসন্তী হলুদ যেটা আছে সেটা দিয়ে নিব তার আগে যেহেতু এখানে আমার সাদা সুতা নেওয়া আছে সেই জন্য আমি সাদা সুতার বাকি কাজগুলো আমি করে নিব তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি যে অনেকে আছে এরকম যে পাঁচ কালারের সুতার কাজ যেহেতু করতে দিয়েছে সেহেতু পাঁচটা সুই দিয়েই কাজ করছি কিন্তু আমার না এটা ভালো লাগে না আমি কি করি আমি সবসময় একটা শুই নিই হ্যাঁ যখন মানে এই যে ফ্রেমের মধ্যে আমি কাজ করছি যখন যে কালার সুতার দেওয়া লাগবে যে জায়গায় ফাঁকা রেখে রেখে হইলেও আমি দিয়ে দিব কিন্তু আমার সুই একটাই লাগবে আমার ভালো লাগে না যে সুই পাল্টাইতে কেন জানি জানি না তো ওই জন্য আমি এভাবে কাজটা করে তো এখানে দেখো যে আমি পাতাটাও করে নিচ্ছি আর এবার সাদা সুতার যে বাকি পাতাটা আছে পাশেরটা সেটাও আমি সেমভাবে করে নিব তো এই সেলাইটা কে কে পারো অবশ্যই আমাকে বলবা আর তোমাদের কি ভালো লাগে সেলাইটা আর তোমরা কি বুঝতে পারছো না কি আমাকে একটু জানাবা হ্যাঁ যে আমি যে কথা বলছি বা আমি যে তোমাদেরকে সেলাইগুলো দেখাচ্ছি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি গিটু দিয়ে নিব অবশ্যই একটু ভালোভাবে গিটু দিয়ে নিবা আর একটু সুতা বাড়তি রাখবা যাতে গিটুটা খুলে না যায় তো এই দেখো এবার কি করব এবার এখানে আমি বাসন্তী হলুদ সুতা নেবো এখানেও আমি তিনটা সুতা একসাথে নিব খেজুর পাতা করার জন্য তিনটা সুতা এখানে ঠিক আছে হ্যাঁ কিন্তু এখানে যখন সুজনি করা হয় তখন দুই তার সুতা ব্যবহার করা ভালো কিন্তু দেখো আমি আজকে যে ডিজাইনটা করাচ্ছি এখানে সুজনির পরিমাণ খুবই কম এর জন্য আবার দুই তার সুতা নেওয়াটা ঝামেলা ওই জন্য আমি সুজনীয় তিন তার দিয়েই করে নেব তো এখানে দেখো তিন তার আমি নিয়ে নিলাম এবার খেজুর পাতা সেমভাবে বাকি চারটা আছে বাকি চারটা আমি সেলাই করে নিব তাহলে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ভালো লাগুক খারাপ লাগুক জানাবা আর সময় বলো টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখো টিউটোরিয়াল দিচ্ছি আমি তোমাদেরকে বলি সব সময় যে আমাকে একটু সময় দাও একটু ফ্রি হইতে দাও তারপরে আমি টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো আর আজকে যে যে তোমাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি আমার হাতে দেখো একদম পুরো নীল নীল কারণ আমি হচ্ছে প্রিন্ট করতে করতে এখানে সেলাই করতে লেগে গেছি তো এটার দিকে একটু তাকানোর দরকার নাই যেখানে নীল নীল হয়ে আছে হাত একদম শুধু হাত না যখন আমি প্রিন্ট করি তখন আমি পুরাটাই নীল হয়ে যাই মানে একটা মজার কথা বলি যে যখন আমার সাথে কর্মী কাজ করে দেখবা যে কর্মী প্রিন্ট করছে অনেক করছে হ্যাঁ কিন্তু তার হাতই শুধুমাত্র নীল নীল হয়ে আছে আর আমি আমার হাত মুখ গাল সব কিছু নীল নীল হয়ে গেছে এমনটা দশা হ্যাঁ তো যাই হোক এই দেখো এইখানে পুরাটা আমি কমপ্লিট করে নিলাম খেজুর পাতা দিয়েই খেজুর পাতা করার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার এখানে আমি সুজনি সেলাই করে নিব তো অনেকে সুজনি বলাতে বুঝতে পারো না সুজনি হচ্ছে লেখানো সেলাই হ্যাঁ আবার অনেকে ওঠা নামা বলে এখন ওঠানামা কেন বলে আমি জানি না কারণ এটা তো ওঠানামা হয় না এটা তো পেছন দিক দিয়ে চলে আসে তাহলে তো এটার নাম অন্য কিছু হওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক এখানে সুজনী সেলাই আমি করে নিব আর এখানে ছোট্ট ছোট্ট করে একদমই যে গিনি গিনি করে যদি ফোর দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না মাঝারি মাপে অবশ্যই ফোরটা দিতে হবে যদি এমনটা হয় যে পুরো ডিজাইনটা লাখনোর হ্যাঁ যে সুজনি সেলাই ছাড়া অন্য কোনো সেলাই নাই সেক্ষেত্রে কিন্তু ছোট্ট ছোট্ট করে ফোট দিলে ভালো লাগে দেখতে আর যখন দেখবা যে সাথে এরকম লাখনো আছে তখন দেখবা যে একটু মাঝারি মাপের দিবা তাহলে বেশ ভালো লাগবে তো এটা আমার নিজস্ব মতামত এখন অন্য কেউ বলতেও পারো যে না ছোট্ট বেশি ভালো লাগে যার যেটা নিজস্ব মতামত আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই তোমাদেরকে বলেছি তো এখানে দেখো সুজনি সেলাই হয়ে গেছে এবার এখানে বাকি যে দুই পাতা আছে সেমভাবে বাসন্তী হলুদ দিয়ে আমি সেলাই করে নিব খেজুর পাতা পাতাটা আমি লম্বা লম্বা করেই করেছি হ্যাঁ যে আমার লম্বা লম্বা পাতা কিন্তু বেশ ভালো লাগে দেখতে অনেক ক্ষেত্রে যে দেখবা যে পাতাগুলো কেমন মোথা মোথা হয়ে আছে কেমন যেন মনে হয় আর লম্বা লম্বি করলে একটু টান টান লাগে দেখতে সুন্দর লাগে তো এবার চলো আমি এখানে ডলার বসিয়ে নিবো আর এখানে আমি দশ নম্বর ডলারটাও দিব বড় ডলার এটা এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে তো আমি সব সময় কি করি ফুটার ডলারটা ব্যবহার করি তাহলে কি হয় ফুটার ডলারটা কিন্তু আটকে যায় ভালো ওই জন্য সবসময় ফুটাটা ব্যবহার করি আবার ফুটা ডলারে কিন্তু একটা ঝামেলা সেলাই করার সময় যদি একটু উনিশ বিষ হয় ফুটাটা দেখা যায় সেক্ষেত্রে আবার ভালো লাগে না তো সেলাই করার সময় অবশ্যই নোটিস করতে হবে যাতে ফুটাটা দেখা না যায় হয়তো উনিশ বিশ একটু দেখা যাইতে পারে কিন্তু পুরাটা দেখা গেলে খারাপ দেখায় ডলার বসানোর জন্য এখানে আমি চারি ধার ঘিরে নিব প্রথমে দুই ধার ঘিরে নিব তারপরে ওপর দিয়ে আবারও দুই ধার ঘিরে নিব তারপরে দেখো যে কোনো এক কোণায় তুলে এখানে আমি চেন সেলাই করতে থাকব। একদম চেন যেভাবে হয় এটা হচ্ছে চেন ডলার ডলার কিন্তু অনেক রকম করে বসানো যায় যেহেতু আমি অনেকগুলা কাজ করি মানে অল্প একটু করি না যদি এমনটা হইতো যে শখের জন্য নিজের করলাম তাহলে এক এক সময় এক এক ডলারটা আসলে ব্যবহার করা হইতো আমি যেহেতু বিজনেস করি আর আমার যেহেতু অনেক কাজ করার লাগে সেহেতু দ্রুত হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে সেরকম কিছুই আমাকে করতে হবে তো এটা হচ্ছে ওইরকমই যেমন দেখতে ভালো লাগে তেমনি তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য সচরাচর আমি এই ডলারটাই বসাই বা এইভাবেই বসাই তো এইখানে দেখো আমার পুরো ডলার বসানো কমপ্লিট হয়ে গেছে আর ফুটার ডলার হওয়ার পরেও কিন্তু কোনো ফুটা এখানে দেখা যাচ্ছে না বুঝতে পারছো কতটা সুন্দরভাবে হয়ে গেছে তো এইভাবেই পুরোটা আমি কমপ্লিট করে নেব আর পাড়টা যখন সেলাই কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি কুশি কাটার কাজ করাবো আর তখন তোমরা কুশি কাটার টিউটোরিয়াল কে দেখতে চাও আমাকে অবশ্যই জানাবা আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পুরো ডিজাইনটা কিন্তু এভাবেই সেলাই করতে হয় তো এভাবে সেলাই করার পরে দেখা তো সুন্দর একটা ড্রেস তৈরি হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিংক আর আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তাহলে ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সব সময় পাশে থেকো আল্লাহ হাফেজ